मैं नहीं तो कौन बे? मैं अबे मैं नहीं तो कौन बे? मैं দূর বেটা, ছাগলের বাসার মতো ম্যা ম্যা করতেছস কেন? হ্যাঁ আইসে, আসল ছাগলের বাসা তো আপনি, দ্য রিয়েল গড। উনি ছাগলের বাচ্চা না, উনি ছাগল তুই বাচ্চা। কিরে, এক ম্যাচে বিশেষ অতিথি হিসেবে নাইমে বল ফুটিছে নাকি তোমার? আমি কি তোর মতো সস্তা নাকি যে সারাক্ষণ বিলির মধ্যে দৌড়তে থাকবো? ঠিক কথা, আমরা হইলাম এক্সপেন্সিভ। হ্যাঁ খুব, এর লাগে তো শীতকালে বসে বসে বেঞ্চ গরম করেন। কিছু কিছু দল ফাইনালে খেলে, আর কিছু কিছু দল বাসায় গিয়া টিভিতে বসে খেলা দেখে। হ্যাঁ ভাই, কি আমার কিছু বললেন? কই না তো, কিরে মিশন হেক্সা নির্গত আমারে বলছে। কই না তো, কিরে তুই না আমার সাথে ফাইনালে খেলবি? এ বেটা, আগের বিশ্বকাপে ফাইনালে খেলিছি, কথা সামলায় বলবেন। আরে আজব তো, বুঝলাম না সবাই হঠাৎ আমার উপর রেগে গেল কেন। ইয়ে মেসি ভাই, ওই ওই ওগে রে, জিনে থাবা মারিছে ভাই, জিনে থাবা মারিছে। তো বাড়ি নেইমার খুশি তো? ক্রোয়েশিয়াকে হারিয়ে দিলাম ভাই, তার প্রতিশোধ নিলাম। দূর মিয়া, রাখেন তো কথা কেন না আপনি, কাটা গায়ে নুনে সিটা না মানে। ওয়ার ইজ ব্রাজিল, আই ক্যান নট সি দেম। ইয়ে মেসি ভাই, ব্রাজিল তাদের চেতনা নিয়ে গাজি ট্যাঙ্কির ভিতরে ঢুকে গেছে, এইরাম প্রতিশোধ তো আমরা চাইনি কাহা। উগে ভাই, ব্রাজিলকে হারালো ক্রোয়েশিয়া, আবার ক্রোয়েশিয়াকে হারালো আর্জেন্টিনা, অর্থাৎ ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা, প্রমাণিত। আর লুকাই দ্রিস, ধরো লুকা মাদ্রিস, 1800 তিনটা দিছিলি না, সেই তিনটা শোধ দিয়ে দিলাম, কেমন লাগলো? এ ভাই, তালি তো হলো না, তিনি তিনি ড্র হয়ে গেল। আসেন তালি আমরা পেনাল্টি খেলি। তুমি বাসায় যাও, বাসায় যাইয়া হালকা মইতে শুয়া পড়ো। আর এমবাপ্পে, তোর দেনাও বাকি আছে, ফাইনালে আয়, শোধ করে দিবানি। ও ভাই, আমাদের কোনো দাবি দেওয়া নেই ভাই, মাফ করে দিছি জান। ইয়ে আমাকে মেসি ভাইরে তুমি কি ভাবিছো? উনি হলেন দয়া সাগর, উনি মন ভরে গোল দেবেন তোমাদের। হ্যাঁ আসলে মেসি ভাইয়ের এটাই শেষ সুযোগ, 2026 বিশ্বকাপ তো অলরেডি ব্রাজিল নিয়ে নেছে। হ্যাঁ ক্রিকেটে ইন্ডিয়া আর ফুটবলে ব্রাজিল, এরা বিশ্বকাপ খেলার আগে বিশ্বকাপ জিতা যায়। সব কথা বাদ দিলাম, আমাদের সাথে কি হয়ে গেল, আমাদের মিশন হেক্সার কি হবে? ওই নেইমার ভাই, হেক্সার কয়ের জায়গায় ড বসাই দেন, তাইলে মিশন জমবে ভালো। হেক্সা হেক্সা করিস না, জীবনে একটা কাপও পাইলাম না। পাবেন কে রে কাকা, মরক্কোর সাথে হাইরে জান আবার কাপ নিয়ে স্বপ্ন দেখেন। বেলজিয়াম স্পেন পর্তুগালরে বাড়ি ভাটাই দিয়েছি, নেক্সটে কার কাছে হাইরে বাড়ি যাবো তাই ভাবতেছি। যে যাই বলেন না কেন, রোনালদোর জন্য আমার খুব খারাপ লাগতেছে। আমাদের সবারই শেষ বিশ্বকাপ, যেখানে আমি খেলতেছি রাজার বেশে, আর রোনালদোরে করা হলো অপমান। কি দরকার ছিল শেষ বিশ্বকাপে আইসা এরকম একটা লিজেন্ডারি প্লেয়ারের অপমান করার? যে রোনালদোর জন্য পর্তুগালরে সবাই চিনে, সেই রোনালদোরে দাম দিল না। পর্তুগালও তো দেখি বাংলাদেশের মতো, গুণীদের কদর করে না। ওরা নিমো খারাম জাতি ভাই, ওই রোনালদোর হাত ধরে পর্তুগাল আইছিল বিশ্বকাপে, আবার রোনালদোর সাথে সাথে হারায় যাবে পর্তুগাল। নেক্সট ওয়ার্ল্ড কাপে তো শালারা কোয়ালিফাই করতে পারবে না। তবে সত্যি কথা বলতি ভাই, আমার ব্রাজিলের জন্য খুব খারাপ লাগতেছে। ওকে যদি বাটি চালান দিয়ে দুইটা সৌদির খাজুর খাওয়া দিতে পারতাম, তাহলে কিন্তু ওরা ক্রোয়েশিয়ার কাছে হারতো না। ওই ফ্রান্স বলো আর মরক্কো, আমাকে এবার আর কেউ হারাতে পারবে না। আমাকে হারাতে হলি ওই সৌদির খাজুর নিয়ে আসো। নেইমার ভাই কি নেক্সট বিশ্বকাপে খেলবেন ভাই? উনি যে পরিমাণে ইঞ্জুরিতে পরে, আগামী 4 বছর টেকবে কিনা বলা যাচ্ছে না। আর তার ভাইরা ভাই মেসিও তো খেলবে না, তাহলে সে খেলবে কেন? দেখি কি করি, খেলার ইচ্ছা আছে তবে মানসিক ভাবে বিধ্বস্ত আমি। সবকিছু মিলিয়ে সেরা একটা বিশ্বকাপ হতে পারতো, শুধুমাত্র রোনালদোর এইভাবে বিদায় নেওয়াটা মানে নেওয়া যাচ্ছে না। একদম কামত দেবো, আমার ঘটনাটা মাইনে নিয়ে যাচ্ছে তাই না? কতক্ষণ দাঁত কামড়ায় পড়ে কানলাম আমি। ঠিকই আছে, ঘানার সাথে হারছো না? মনে আছে 2010 বিশ্বকাপে ঘানার বিপক্ষে হাত দিয়ে গোল ঠেকাইছিলা, যার জন্য ঘানা সেমিফাইনালে যাইতে পারে নাই, তাই এবার তোমাদের নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় হলো। হয় ওই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর সব ভালো আমার সাথে করেন। যা বেটা বাড়ি যায় বাস কামড়ায় খা। আর্জেন্টিনা কি খেলাটা দিলো বাবা যায়, সে সৌদির কাছে হারার পর থেকে টানা 5টা নকআউট ম্যাচ খেললো, যেখানে একটা ম্যাচ হারলে বাদ হয়ে যেত বিশ্বকাপ থেকে, সেখানে টানা 5টা ম্যাচ জিতে ফাইনালে গেল, আর সেখানে আমাকে বট টিম ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হারে। ওই আল্লাহ যা করেন ভালো জনই করেন, সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারলি মান ইজ্জত থাকতো না। হয় এখন খুব মান ইজ্জত পাচ্ছি। তো যাই হোক, আমি গেলাম, রোনালদো গেল, সুয়ারেস, কাভানি, পেদ্রি, গাভি, হারিকেন থেকে শুরু করে লুকা মাদ্রিজ, সন, লুকাকু, আচাও, লন্ডস্কি থেকে নুনু মেন্ডিস, সবাই নিল বিদায়। থাকলো শুধু এক মহাতারকা, এবং তার নাম কিলিয়ান এমবাপ্পে। খুব বেটা, তার নাম লিওনেল মেসি। আমাদের ব্রাজিল থেকে পূর্ণ সমর্থন থাকলো মেসি ভাইয়ের প্রতি, আমরা চাই এই শেষ বিশ্বকাপটা মেসি ভাই জিতুক। তা আমরা নেবো না কাপ? ওই বেটা কয়টা লাগে তোর, বুড়া বয়সে শেষ বিশ্বকাপে আরেকটা নিয়ে যা। বিশ্বকাপে এটা মেসি ভাইয়ের হাতে না উঠলি স্বয়ং বিশ্বকাপই আফসোস করবেনি। এবার আর আমরা মেসি ভাইয়ের চোখে কান্না দেখতে পারবো না, আমাদের সহ্য হবে না। দরকার হয় আমি আমার জান প্রাণ লাগাই দিয়ে ফাউল করব, তাও বিশ্বকাপ আমাদের লাগবেই। যত মোষ টানা লাগে আমি টানবো, দরকার হয় রেফারির মোষ ধরেও টান মারবো। এই বিশ্বকাপের পর মেসি ভাই চলে গেলি আর কোনোদিন ফাইনালে উঠতে পারবো না, তাই জিতাই লাগবে। যত মেয়েদের ক্রাশ খাওয়ানো লাগে আমি খাওয়াবো, কিন্তু নিজেই আবার ওয়ার্ল্ড কাপের উপর ক্রাশ খেয়ে বসে থাকবো। উয়ে ভাই, স্বপ্ন এখন আকাশ চুম্বি, যেহেতু এখন আর কোনো দলেরই কোনো কিছু হারানোর নেই, সেহেতু আসুন এবারের ফাইনালে মেসি ভাইয়ের সম্মানে প্রথম ও শেষবারের মতো দল মত নির্বিশেষে সবাই মিলেমিশে একসাথে আর্জেন্টিনা সাপোর্ট করি। খেলা হবে 18ই ডিসেম্বর, লেখা হবে নতুন এক ইতিহাস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। মাসব্যাপী আমাদের এই বিশ্বকাপ আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খেলা হবে মামা, বিদায় ফিটিভি।